ভারত ভাগ হওয়ার পরেও যারা এখানে রয়ে গেছেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পারসি তারা ভারতের নাগরিক তাদের নাগরিকত্ব কোনোদিন খর্ব হবে না আপনারা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা কথায় কেউ ভুলবেন না কোনো মুসলমান ভাইরা আপনারা ভুল করছেন আপনারা ভারতের নাগরিক চাইতে বড় শক্তি সামনে যারা বসে আছেন আপনাদের দেখে মনে হচ্ছে পঞ্চায়েত আমরা জয়লাভ করে যাবই আমি যখন ভোটে দাঁড়িয়েছিলাম এরকম সাড়া পেয়েছিলাম বাড়িতে বাড়িতে গিয়ে তখনই বুঝেছিলাম ভাব ভালো আছে তো এবার আমাদের ভাব ভালো আছে তৃণমূলের গুন্ডা বাহিনী হারমাদ বাহিনী তোমরা দেখে যাও বাংলার জনগণ জেগেছে তোমাদের তাড়াবার জন্য আর তোমাদের থাকার অধিকার নাই তোমরা বালি খেয়েছো কয়লা খেয়েছো চাকরি খেয়েছো গরু খেয়েছো মানুষের ঘরের টাকা খেয়েছো কাঠমানি খেয়েছো তোমরা 100 দিনের টাকা মেরে খেয়েছো কি না খেয়েছো খেতে খেতে এখন পেটটা বড় হয়ে গেছে এখন তোমাদের খালি ছেড়তি হবে আর সে বাড়ি বসে না জেলখানায় যাইয়ে কি বলেন আপনারা আমার বাবাজি স্বপন ভালোই বলেছে রান্না করার জন্য চলা থাকবে আমাদের তোমরা যদি ভাবো যে আমাদের ভোট দিতে দেবা না কলা দেখাবা তা আমরাও চলা নিয়ে থাকবো আজকে এখানে যারা এসেছেন মূলত এই এরিয়াটা উদ্বাস্তু সম্প্রদায়ের বাস বেশি তাই তো নাকি ওপার বাংলা থেকে আসা মানুষ ভারত ভাগ হওয়ার পরেও যারা এখানে রয়ে গেছেন হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পারসি তারা ভারতের নাগরিক তাদের নাগরিকত্ব কোনোদিন খর্ব হবে না আপনারা বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা কথায় কেউ ভুলবেন না কোনো মুসলমান ভাইরা আপনারা ভুল করছেন আপনারা ভারতের নাগরিক আর যারা উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ তারা দুটো ব্যথা নিয়ে বিজেপিটা করে প্রথম ব্যথা হচ্ছে তাদের ওপার বাংলা থেকে এসেছে ভারতীয় সংবিধানের যে মূল আইন 1955 সালের সেখানে লেখা আছে যারা পালিয়ে পালিয়ে দেশে আসবে তারা নাগরিকত্ব পাবে না তাদের নাগরিকত্ব সুরক্ষার জন্য আমার যশস্বী প্রধানমন্ত্রী আমার বিশ্ববিখ্যাত প্রধানমন্ত্রী আমার মাননীয় অমিত শাহজি 2019 সালে সিএ পাস করেছেন তাদের নাগরিকত্ব সুরক্ষার জন্য আমার মনে হয় যদি কোনো উদ্বাস্তু সম্প্রদায়ের মানুষ বিজেপিকে ভোট না দিয়ে অন্য কোথায় ভোট দেয় তাহলে আমার মোদিজির সঙ্গে আমার অমিত শাহজির সঙ্গে বেইমানি করা হবে এইটা খেয়াল রাখতে হবে আর একটা ব্যথা তাদের আছে আমি সব মুসলমানদের বলছি না যেসব হরমাদি উগ্রপন্থী যে মুসলমানরা আজ সারা পৃথিবীতে আগুন জ্বালছে শান্তির ইসলামের নামে অশান্তি গড়ে তুলছে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে তাদের তাড়া খেয়ে উদ্বাস্তু মানুষ এখানে এসেছে এই জন্য তারা কখনোই তৃণমূলের দলে যেতে পারে না কারণ দিদি প্রথমে এসে ইমাম ভাতা দিয়েছে আর বলেছে কি যে ওই মুসলমানরা নাকি ওনার দুধেল গাই উনি হিন্দুদের ভোট নিয়ে আসে নাই দুধেল গাই আর মেয়া ভাইরা বোঝে না যে আমাদের দুধেল গাই কয় গরু বানায় সারিছে কেন মুসলমানরা দুধেল গাই হবে কেন মুসলমান ভাইরাও ভারতবাসী আমরাও ভারতবাসী আমরা থাকবো পাশাপাশি আমরা এক মুঠো খেতে পারলে তারাও এক মুঠো খেতে পারবে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস আমার মোদিজি যে চাল দিয়েছে শুধু হিন্দুদের দিয়েছে কথা কন ভ্যাকসিন দিয়েছে 80 কোটি মানুষের চাল দিয়েছে 135 কোটি মানুষের ভ্যাকসিন দিয়েছে সেখানে হিন্দু মুসলমান বিচার করেছে জিরো ব্যালেন্সের বই করে দিয়েছে হিন্দু মুসলমান বিচার করেছে আবাস যোজনার ঘর আসছে সেখানে কি হিন্দু মুসলমান বিচার করেছে করেছে এই টিএমসি সরকারের হারমাদ বাহিনীরা এবং বিডিও সাহেবের সম্পূর্ণ যোগ সাজে এরাই গরিব মানুষের ঘর কেড়ে নিয়েছে অনেকের ব্যথা
এমপি এমএলএরা কাজ করছে না, আমাদের কাজ করতে হয় পঞ্চায়েত সমিতির মাধ্যমে, আমাদের কাজ করতে হয় পঞ্চায়েতের মাধ্যমে, জেলা ডিএম সাহেবের মাধ্যমে। বুঝতে পারছেন? কাজ করতে আমাদের দেয় না, কারণ আমাদের নাম হয়ে যাবে। শান্তনু ঠাকুর মহাশয়ের প্রচুর কাজ আটকে রেখেছে, আমার কাজ আটকে রেখেছে, কাজ করতে দেবে না। কেন? আমি একটুই মমতা ব্যানার্জির বিরুদ্ধে গান গাই, আমি একটু গান গাই, কারণ আমি তো গান ছাড়া থাকতে পারি না, এই জন্য আমাকে কাজ করতে দেবে না। পঞ্চায়েত যদি আপনারা না জিততে পারেন, এই চোখের জল আপনাদের কিন্তু মুছবে না। এই জন্য যে কোনোভাবে লড়াই করে হারমাদ বাহিনীদের সমস্ত ক্ষমতাকে খর্ব করে পঞ্চায়েত আমরা নেবই। আরে ওরা কয়জন আছে, আমরা কি কম আসি নাকি নাকি? এত ভয় কিসের? আমি বলে যাচ্ছি এখানে, আমরা শান্তির ভোট চাই। আমরা চাই না যে ভোট করার জন্য পুলিশও লাগে, তা আমরা চাই না, সিআরপিএফও চাই না। প্রত্যেকটা মানুষকে ভোট দিতে দাও, যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে। পারবে? চ্যালেঞ্জ করে যাচ্ছি, পারবে? যদি তুমি উন্নয়ন করে থাকো তুমি ভোট পাবা, আর যদি তোমার ছেলে মেয়েরা বীর সন্তানরা চুরি করে তাকে জেলে যাবা নাকি? হ্যাঁ, এই একটু সা লাগা। হ্যাঁ হ্যাঁ।